नमस्कार बंधुरा, आबार एकटा नतून रेसिपी निये चले एसेछि। आजके देखते पाच्छो कि सुंदर आबार एकटा मुजि बानियेछि। एटाओ टू इन वन, अवश्यई भेनिला आर होच्छे कालो आंगुर दिये बानियेछि। चलो किभाबे बानियेछि। प्रथमे भेनिलार माने सादार एटा करे निच्छि। प्रथमे माने दूध गरम करे नेबे। दूध माने गरम हवार आगे गुड़ो दूध दिए देवे, ना होले बेशी गरम हो गेले जानोई गुड़ो दूधटा डेला पेके जाबे, असुविधा हो जाबे। तार साथे आमी एकटु कन्डेंस मिल्क बा मिल्क मेड जेटा बोले सेटाके दिए दिलाम। तार जन्य एटा मिष्टी हो जाबे, मिष्टिर प्रयोजन हबे ना। तारपरे बेश भालो करे मिशिए नेवार पर गैस बा इंडक्शनटा बंद करे एकटु कर्नफ्लावर दिए देवे। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে ভালো করে আবার জেলে ফোটাবে আর একটু ভ্যানিলা এসেন দিয়ে দেবে। যখন থকথকে হয়ে যাবে তখন নামিয়ে এই যে মিক্সিতে একটু করে পেস্ট করে নিলাম, যাতে একটু ডেলাগুলো যদি ডেলা পেকে যায় সেইগুলো একটু স্মুথ হয়ে যাবে। আর ছাঁকনিতে বড় ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, তাতে কী হবে একদম পেস্টটা স্মুথ থাকবে। সেটাই আবার এই যে টোয়ালের সাহায্যে এইভাবে ঢেলে গ্লাসের মধ্যে কাত করে শুইয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। চলো আঙুরের এটা করি। এবারে কালো আঙুর নিয়েছি। কালো আঙুর জানোই কতটা উপকারী, মানে সবুজ আঙুরের চেয়ে কালো আঙুরটা মানে অ্যাসিডিটি করে না খেলে। চলো কালো আঙুরগুলোকে কেটে নিয়েছি চার পিস করে। তারপরে ফ্রাইং প্যানে মধু দিয়ে কালো আঙুরগুলোকে জাস্ট নাড়াচাড়া করে নেবে। তোমরা মিক্সিতে একটু হালকা পেস্ট করেও নিতে পারো আর এইভাবে কেটে দিতেও পারো, কোনো অসুবিধে নেই। এইভাবে নাড়াচাড়া করে এই খুন্তির সাহায্যে একটু আঙুরগুলোকে একটু চিপে চিপে দেবে, তাহলে কী হবে তাড়াতাড়ি পেস্ট মতন একটা স্মুথ একটা লিকুইড তৈরি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা লিকুইড, পাতলা একটা লিকুইড তৈরি হয়ে গেছে। এইটাই ওই ভ্যানিলা স্মুদির মধ্যে এইটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর ওইটা ডিপ ফ্রিজে যেহেতু ঢুকিয়েছিলাম বেশ জমে গেছে, আর এইটা ওপর দিয়ে দিয়ে দিলাম। দুটো কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে। ওইটা দেওয়ার পরেও আবার কিন্তু এটাকে একটু ফ্রিজে ঠান্ডা হতে দিতে হবে, তাহলে বেশ স্মুথ ব্যাপারটা আসবে, দেখতে পাচ্ছ। আর একদম এটা কিন্তু হেলদি খাওয়ার জন্য, বাচ্চাদের এটা করে খাওয়ালে বাচ্চাদের তো ভালোই লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আর বাচ্চাদের জন্য হেলদি তো হলোই। চলো আজকের জন্য বাই।